ব্যবসার খাতিরে তো তাকানো হবে না, মানুষেরও দিকটা বিবেচনা করতে হবে। এর জন্য আর কি মার্কেট কর্তৃপক্ষ যা বলেছে আমরা সেটাই আমাদের দেখতে হবে। দুপুর পর্যন্ত প্রচুর গরম থাকে, তখন কাস্টমার ঘর থেকে খুব কম বের হয়। বেশিরভাগ কাস্টমার বের হয় আপনার বিকেলের পরে, যখন আর্দ্রতা একটু কম থাকে। তো সেই হিসেবে একটু তো কষ্ট হবেই, কিন্তু কিছু বলার নেই, কারণ সকলের ভালোই কাম্য আমাদের জন্য আর কি। তো কাস্টমার ভালো হলে আমাদের কিছু বলার নেই। মোটামুটি খুব ভালো না, আবার একবারে খারাপও না, কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে কম। আইটেম বা প্রোডাক্টের কোয়ালিটির ডিপেন্ড করে আমরা নতুন মাল কিছু করার চেষ্টা করছি। আপাতত গ্রীষ্মকাল নিয়ে আমাদের চিন্তাটা না, মার্কেট বন্ধ থাকবে না, কিন্তু কাস্টমার একটু কম আসবে। তো সেটার উপর আমাদের পর্যালোচনা করে বাকি কিছু করা হবে। দুইটারই দরকার আছে, আপনার দুইটারই ভালো, বাট এসিটা প্রেফার করে বেশি কাস্টমার। হ্যাঁ, সমস্যার সম্মুখীন হচ্ছে। এমনি তো সারাদিন সকালবেলা দোকান খোলার পরে আপনার দেখা যায় বিসমিল্লা করতে হয়, এবার দুইটা দিকে লাঞ্চের সময় বিসমিল্লা করতে হয়। তারপর আপনার মনে করেন সারাদিনে যে বেচে কি না, এক একটা দোকান ভাড়া আপনার 1 লাখ টাকা 1.5 লাখ টাকা প্লাস এইরকম, ঠিক আছে। এই কারণে দেখা যাচ্ছে প্রচুর সমস্যা হচ্ছে আমাদের। আর তার ভিতরে হ্যাঁ, তীব্র গরম এটা তো আছেই। কাস্টমার খুব দেখা যায় সন্ধ্যার পরে কাস্টমার উঠে, রোদের চাপটা কমলে কাস্টমার উঠে দেখা যায় মার্কেটের ভিতরে। আর তার ভিতরে 1.5 ঘন্টা বেচে কিনা করতে না করতে যেমন বেচে কিনার বাজারটা লাগে, এর ভিতরে আপনার বন্ধ। এই গরমের কারণে লোডশেডিং এই আপনার এই যে কারেন্ট উৎপন্ন করার তো প্রয়োজন আছে। গরমের কারণে তো আপনার এই কারেন্টটাও তো সেভ করার প্রয়োজন সরকারের, তাই বন্ধ করে দেয় আর কিছু না। হ্যাঁ, গরম যতদিন থাকবে ততদিনই মনে হচ্ছে যেটা আমার। হ্যাঁ, মার্কেট কর্তৃপক্ষ নির্দেশনা দিছে দেখে তো আমরা বন্ধ করি। হ্যাঁ, মার্কেট খোলা থাকবে, হয়তো টাইম কিছু বাড়তে পারে বর্ষাকালের কারণে। হ্যাঁ, গরমের কারণেই তো আপনার লোডশেডিংয়ের সমস্যা হওয়ার কারণেই তো মার্কেটটা বন্ধ হয়ে যায়।